আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হবে তিনটি ভেন্যুতে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভেন্যু তিনটির নাম উল্লেখ করেছেন, যা হলো গুয়াহাটি, হায়দ্রাবাদ এবং তিরুবনন্তপুরম। 5 অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে প্রস্তুতি সারবে টাইগাররা। দুটি প্রস্তুতি ম্যাচের ভেন্যুই গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। 29 সেপ্টেম্বর আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অক্টোবরের 2 তারিখ বাংলাদেশের পরবর্তী প্রস্তুতি ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 2:30। বিশ্বকাপের দলে থাকা 15 জনই প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন। 5 অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই পর্দা উঠবে 2023 ওয়ানডে বিশ্বকাপের। 7 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। বিশ্বকাপের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।